আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ডিমের একটি স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করি, বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের। বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ইডলি স্ট্যান্ড বসিয়ে দেব। কৌটোগুলোতে আগে থেকে তেল মিশিয়ে নিয়েছি। একটা একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এই ডিমটা কত বড় দেখুন। বাহ, এটা তো জোড়া কুসুম। অল্প অল্প লবণ দিয়ে দেব। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখে নেব ডিমটা ভাপানো হয়েছে নাকি। আর একটু বাকি আছে, আবারও ঢাকনা দিয়ে দেব। ডিম ভাপানো হয়ে গেছে, কড়া নামিয়ে নেব। সবগুলো ডিম আমি কৌটো থেকে তুলে নিয়েছি, এবার রান্না করে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বেশি লাল করব না। এবার দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, পরিমাণ মতো জল, মশলা ফুটতে শুরু করে দিয়েছে,
এবার ভাপা ডিমগুলো দিয়ে দেবেন। অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো, ধনে পাতা কুচি, আজকে এত বাতাস হচ্ছে উনুনটা ঠিক মতো জ্বলছে না, তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম। আপনাদের আমি একটা প্লেটে সার্ভ করে দেখালাম, তরকারিটা খেতে খুবই সুন্দর লাগে, আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে।